নারায়ণগঞ্জে রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপির নিজ অর্থায়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী ও নগদ অর্থ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার চনপাড়া শেখ রাসেল নগর এলাকার বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপির নিজ অর্থায়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় দরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদ উপহার হিসাবে ঈদ সামগ্রী ও নগদ অর্থ ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা, আওয়ামী লীগ নেতা লোকমান ভাণ্ডারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়নুলা আবেদিন সহ আরো অনেকে।